আসসালামু আলাইকুম, আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল ইত্যাদি বিষয়গুলোর উপর আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। আমরা এই তিন থেকে চারটি বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করে করে আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা ঘরে বসে স্টার্ট আপ, বিজনেস আইডিয়া, সফট স্কিল এই প্রতিটি বিষয়গুলো যেন ঘরে বসে আপনারা জানতে পারেন। সেজন্য আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে এই উদ্যোগটি নিয়েছি। আমরা দীর্ঘকাল ধরে এই স্টার্ট আপ, বিজনেস, সফট স্কিল সাথে আইডিয়া এগুলো বিষয় নিয়ে আমরা ক্রমাগত আলোচনা করছি, কারণ আমরা দেখছি যে এখন বাংলাদেশ অনেক স্টার্ট আপ গড়ে উঠছে, অনেক স্টার্ট আপ তৈরি হচ্ছে, কিন্তু সব স্টার্ট আপ যে সাকসেস হচ্ছে এমনটি নয়। স্টার্ট আপ সাকসেস হতে গেলে একটি সুন্দর নির্দেশনা, একটি সুন্দর গাইডলাইন অবশ্যই দরকার হয়ে থাকে। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের জন্য এই সুন্দর গাইডলাইনটি আমরা তৈরি করার চেষ্টা করছি। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের ফুল কনসালটেন্সিটা দেওয়া থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমাদের আলোচনার টপিকটি হচ্ছে ক্যাপ টেবিল বলতে আপনি কি বুঝেন। এই ক্যাপ টেবিল মানে হচ্ছে ক্যাপিটালাইজেশন টেবিল। এই ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের জন্য প্রতিদিন বিভিন্ন বিজনেস বিষয়ক আলোচনাগুলো করছি। আমাদের এই আলোচনা আশা করব আপনাদের ভালো লাগছে এবং আমরা এই আলোচনাগুলো ব্যাখ্যামূলক আপনাদের জন্য আলোচনা করছি, যেন প্রতিটি বিজনেসের প্রতিটি টার্ম আপনাদের কাছে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারেন এবং সেই টার্মগুলো যেন আপনাদের কাছে খুব সুন্দরভাবে আপনারা ব্যাখ্যা করে জানতে পারেন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এই ঘরে বসে আপনারা যেন এই স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক জিনিসগুলো জানতে পারেন, সেগুলো সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমরা এই স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক আলোচনাগুলো করছি। ক্যাপিটালাইজেশন টেবিল বা ক্যাপ টেবিল একটি গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ জিনিস? কারণ আমরা বিভিন্ন অ্যাক্সিলারেশন প্রোগ্রামগুলোর নাম শুনেছি, এখন বিশ্বজুড়ে বিভিন্ন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম রয়েছে, বিশেষ করে স্টার্ট আপ রিলেটেড। স্টার্ট আপ রিলেটেড একটি বিখ্যাত অ্যাক্সিলারেশন প্রোগ্রাম হচ্ছে অ্যাক্সিলারেটিং প্রোগ্রাম এশিয়া। এই প্রোগ্রামটি প্রতি বছর হয়ে থাকে, এবারও কোহর্ট 10 চলছে। সেখানে একটি অপশন আছে ক্যাপ টেবিল বলতে কি বুঝি, বা এই ক্যাপ টেবিল আপলোডের একটি অপশন রয়েছে এক্সিলারেটিং এশিয়া। এই অপশনে, এই ক্যাপ টেবিলে অনেকে আমরা বুঝি না আসলে ক্যাপ টেবিলটি কি, আমরা সেই ক্যাপ টেবিলটি আসলে বলতে কি বোঝানো হয়েছে সেটি নিয়ে আজ আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব। একটি জিনিস আমি বরাবরই বলছি, একজন মেন্টর হিসাবে, একজন স্টার্ট আপ কনসালটেন্ট হিসাবে, যে বিভিন্ন এক্সিলারেটিং প্রোগ্রামগুলো যে রয়েছে স্টার্ট আপ রিলেটেড, অবশ্যই সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, যেটি আসলে আপনি এককভাবে স্টার্ট আপ নিয়ে এগিয়ে গেলে সেই বিষয়গুলো আপনি সহজে জানতে পারবেন না। এই ক্যাপ টেবিল কি জিনিস সেটি নিয়ে আমি প্রথমে কিছু লাইন আলোচনা করব এবং পড়ব, তারপর আমি ব্যাখ্যা দিয়ে সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করব। ক্যাপ টেবিল হচ্ছে ক্যাপিটালাইজেশন টেবিলের সংক্ষিপ্ত রূপ। আপনি একটি স্টার্ট আপ কোম্পানি বা প্রাথমিক পর্যায়ে একটি উদ্যোগের জন্য একটি স্প্রেডশিট মূলত এটি। অর্থাৎ একটি স্টার্ট আপ কোম্পানি বা প্রাথমিক পর্যায়ে রয়েছে এমন স্টার্ট আপ কোম্পানির, যখন আপনি উদ্যোগ নিলেন তখন সেই উদ্যোগের একটি স্প্রেডশিট এটি। এই স্প্রেডশিট কোম্পানির সমস্ত সিকিউরিটি তালিকাভুক্ত করে থাকে এই ক্যাপিটালাইজেশন টেবিল। এখন আমি কি কি জিনিস তালিকাভুক্ত করা হয় এই ক্যাপ টেবিল বা ক্যাপিটালাইজেশন টেবিলে সেটি নিয়ে কথা বলবো। যেমন একটি কোম্পানিতে কয়জনের সাধারণ শেয়ার আছে, একটি কোম্পানিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের শেয়ার থাকে, অর্থাৎ একটি কোম্পানিতে একাধিক ব্যক্তির শেয়ার থাকে। এটি স্বাভাবিক, কারণ একটি কোম্পানি একাধিক ব্যক্তিকে নিয়ে গড়ে ওঠে, সে একাধিক ব্যক্তির শেয়ার একটি কোম্পানিতে অবশ্যই থাকে। এই ক্যাপ টেবিলে কতজন মানুষের শেয়ার আছে সেই সকল মানুষের শেয়ারের অংশগুলো এই ক্যাপ টেবিল বা ক্যাপিটালাইজেশন টেবিলে উল্লেখ করা থাকে। তারপর হচ্ছে পছন্দের শেয়ার এবং কার মালিকানায় আছে, অর্থাৎ ফাউন্ডার কে, একটি স্টার্ট আপ কোম্পানির ফাউন্ডার কে, সেটিও কিন্তু ক্যাপিটালাইজেশন টেবিলে সহজে উল্লেখ করা থাকে। এবং যার মাধ্যমে একটি ক্যাপিটালাইজেশন টেবিল দেখলে বোঝা যায় যে আসলে এই স্টার্ট আপ কোম্পানির, এই স্টার্ট আপ কোম্পানি কে মালিকানাভুক্ত বা কার মালিকানা এটি চলছে।
তারপরে একটি কোম্পানিতে প্রতিটি বিনিয়োগকারীর মালিকানা কত শতাংশ, একটি কোম্পানিতে প্রতিটি বিনিয়োগকারীর মালিকানা কত শতাংশ, 2% না 5% না 10% ইত্যাদি জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়ে থাকে। তারপর হচ্ছে তাদের সিকিউরিটিজ এর মূল্য, এছাড়া সময়ের সাথে তা কত কমছে তাও এই ক্যাপ টেবিলের মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন বা বুঝতে পারবেন। ক্যাপ টেবিলের ফুল মিনিং কি? ক্যাপিটালাইজেশন টেবিল, এটি কিন্তু মনে রাখতে হবে আপনার। তারপরে উদ্যোগের প্রাথমিক পর্যায়ে আপনার যে কোনো কিছু ডকুমেন্ট করার আগে অবশ্যই ক্যাপ টেবিলটি আপনাকে রেডি করে রাখতে হবে। যদি ক্যাপ টেবিল আপনার রেডি থাকে তাহলে অন্যান্যগুলো পরে করলে হবে। তবে ক্যাপ টেবিলটা একটি স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলার সাথে সাথেই, অর্থাৎ যত দ্রুত সম্ভব ক্যাপ টেবিলটা রেডি করে রাখবেন বা ক্যাপিটালাইজেশন টেবিলটা রেডি করে রাখবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের রেডি করে রাখা উচিত। আজ আমি যে ক্যাপিটালাইজেশন টেবিল নিয়ে আলোচনা করলাম, আশা করব আপনি আপনারা সেটি যথেষ্ট পরিমাণ বুঝতে পেরেছেন। এই ক্যাপিটালাইজেশন টেবিলের মাধ্যমে জানা যায় কত মানুষ আছে আপনার স্টার্ট আপ কোম্পানিতে, কতজন শেয়ার আছে, কতজন এইখানে স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলা হয়েছে, কার শেয়ার কতটুকু, তারপরে হচ্ছে একটি কোম্পানিতে বিনিয়োগকারী মালিকানা কত শতাংশ, এই স্টার্ট আপ কোম্পানির ফাউন্ডার কে, তার এখানে কতটুকু অংশ আছে, ইত্যাদি টোটাল বিষয়গুলো এই ক্যাপিটালাইজেশন টেবিল, অর্থাৎ ক্যাপিটালাইজেশন টেবিল নামকরণ করা হয়েছে এজন্য কার কতটুকু ক্যাপিটাল দ্বারা এই স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলা হয়েছে সেটিও কিন্তু এখান থেকে বোঝা যায়, অর্থাৎ তার কার কতটুকু টাকা এখানে দেওয়া আছে একটি স্টার্ট আপ কোম্পানি গড়ে তোলার পিছনে। আশা করব আপনাদের যদি কোনো কিছু জানার দরকার হয় স্টার্ট আপ বা বিজনেস বিষয়ক, আপনারা হয়তো সব কিছু জানতে পারা সম্ভব নয়, একজন সিইও বা একজন ফাউন্ডার পক্ষে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।